এখন আমি আনবক্সিং করছি জিঙ্ক S3 মিনি এলইডি প্রজেক্টর। তো সবার আগে প্যাকেটটা কেটে নিচ্ছি। দেখুন, এর মধ্যে আছে পাওয়ার অ্যাডাপ্টার, রিমোট, অডিও ভিডিও কনভার্টার, আর এই হচ্ছে প্রজেক্টরটি। এর ওপরে আছে এই পাওয়ার সুইচ, এটা ফোকাসের জন্যে। এখানে অডিও ইন, অডিও আউট, আর এই পাওয়ার সুইচ। এপারে আছে USB এবং HDMI কেবল। আমি এক্ষুনি এটাকে চালিয়ে রিভিউ দেখাচ্ছি। এইবারে আমরা HDMI কেবেল টেস্ট করছি অ্যামাজন টিভি স্টিক লাগিয়ে। আমি জাস্ট অন করলাম। এটা রেজলিউশন আছে 480x360, ব্রাইটনেস 1500 লুমেন্স, এবং সেটা এনাফ। এবারে আমরা USB দিয়ে টেস্ট করবো।